আদালত নির্দেশনা দিলেন গতকালকে রাতে খুব দ্রুততার সাথে মানে সরকারের যে আদালতের যে নির্দেশনা এত দ্রুত বাস্তবায়িত হলো কিভাবে এটা সম্ভব হলো আপনারা কিভাবে কাজটি করলেন আসলে এটি এটি আমাদের সকলের আন্তরিকতা যেহেতু বাচ্চাটা শিশু আমরা দেখতে পাচ্ছি যে চারটি বাচ্চাই শিশু তাই এটি সকলের আন্তরিকতা আসলে আমরা সরকারের যতগুলো ডিপার্টমেন্ট আসছি সবাই আন্তরিকতার সহিত কাজ করেছি বলেই বাচ্চাদেরকে আজকে আমরা হস্তান্তর করতে পারলাম এবং পরবর্তী নির্দেশনা না পর্যন্ত বাচ্চারা তাদের বাবা মার জিম্মায় থাকবে এবং আপনাদের গণমাধ্যমকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন এই এই তাই এজন্য আমাদের কিছুটা গতিশীল হয়েছে বিষয়টি